আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করে ইডি। তথ্য গোপন ও তদন্তে অসহযোগিতার কারণে ঘণ্টা পাঁচেক জেরার পর অনুব্রতকে গ্রেফতার করে ইডি। তবে ইডি অনুব্রত মণ্ডলকে শোন অ্যারেস্ট দেখালেও অ্যারেস্ট মেমোতে সই করেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এই পরিস্থিতিতে শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দ্বারস্থ হয়ে অনুব্রতকে পেশ করার জন্য সমন বা প্রোডাকশন ওয়ারেন্ট জারির আর্জি জানালো ইডি। অনুব্রত মণ্ডলকে সাইগল হোসেনের বস বলে অভিহিত করে ইডি জানায়, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন, সেই জন্যই অনুব্রতকে হেফাজতে নেওয়া দরকার। সেই আবেদন গ্রহণ করল আদালত। মঙ্গলবার ওই মামলার শুনানির দিন ঠিক হয়েছে। সেদিন যদি বিশেষ আদালত ইডির আর্জি মঞ্জুর করে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে, তাহলে আসানসোল থেকে দিল্লিতে নিয়ে আসা হবে অনুব্রতকে। তারপর রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। আইনজীবী মহল মনে করছে রাউস অ্যাভিনিউ কোর্ট খুব সম্ভবত ইডির আর্জি মঞ্জুর করবে, আর তা যদি হয় তাহলে খুব সম্ভবত দিল্লিতে ইডির হেফাজত হয়ে শেষ অবধি তিহার জেলেই ঠাঁই নিতে হবে বীরভূমের বাঘকে। গরু পাচারকাণ্ডের মূল চক্রী এনামুল আর অনুব্রত দেহরক্ষী সাইগালকেও এভাবেই ইডির হেফাজত হয়ে তিহারে যেতে হয়েছে। এদিকে অনুব্রতর তিহার যাত্রার সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে ততই বাড়ছে বিরোধী শিবিরের কটাক্ষ। একজন মন্ত্রী গিয়ে বললেন নাকি শের শের নাকি খাঁচায় আছে, বাঘ বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। এখন দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি কেমন আর চা কেমন গরম। শুরু হয়ে গেছে দিল্লি যাত্রা হবে, আগে ভুবনেশ্বর যাত্রা হয়েছিল, কালো চুল সাদা করে এসেছেন অনেকে। এবার দিল্লি যাবেন হয়তো 110 কিলোটা 75 কিলো হয়ে আসবে, ওখানকার জল হাওয়া ভালো, ওজন কমে। আবার ঘুরে আসুন, একটা একটা করে যাত্রা শুরু হবে, এখান থেকে টের পাবেন, চিন্তা করবেন না, সব হিসাব হবে। ইতিমধ্যে ইডির হাতে ধৃত সাইগল হোসেনকে এদিন তিহার জেল থেকে ভার্চুয়ালি রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়। যেহেতু বিচারাধীন যে কোনো বন্দীকেই 14 দিন অন্তর আদালতে পেশ করার নিয়ম রয়েছে, এদিন ফের সাইগল হোসেনকে 14 দিনের জেল হেফাজত দেন বিশেষ আদালতের বিচারক। সব মিলিয়ে সংশ্লিষ্ট মহল মনে করছে অনুব্রত দিল্লি যাত্রা এখন সময়ের অপেক্ষা মাত্র। নিউজ টাইম।